নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজের টাকা না দেওয়া, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি তথা একাধিক কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে অত্র এলাকায় অঞ্চল ও ব্লক নেতৃত্বরা দলে দলে মিছিলে যোগদান করেন। মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের নির্দেশে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মথুরাপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। দলীয় কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস সিনহা, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান, যুব সহসভাপতি রানী মণ্ডল, শহীদুল হক, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম ঝা সহ দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিতোষ সরকারের রিপোর্ট, এনবি 24। আমাদের রাজ্য জুড়ে সর্বোচ্চ নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের মানিকচকের জননেত্রী সাবিত্রী মিত্রের নির্দেশে এখানে মূলত আসলে এবং মথুরাপুর অঞ্চলে আমাদের মথুরাপুর স্ট্যান্ডে আমাদের 100 দিনের কাজের যে টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না তা সেই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আমরা এখানে আয়োজন করেছি। আমাদের প্রতিবাদ মিছিল এখানে হয়েছে। আমরা এই মিছিলের মাধ্যমে আমাদের দলের এটা বার্তা যে কেন্দ্র সরকার এ বিজেপি সরকার একদিকে জিনিসপত্রের দাম আকাশছোঁয়াভাবে বাড়িয়ে দিচ্ছে আর আমাদের সাধারণ মানুষের আজকে জীবনযাপন করা কষ্টকর হচ্ছে আর তার পাশাপাশি ওরা আমাদের সমস্ত যতগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে বিক্রি করছে আর মানুষের আজকে গোটা ভারতবর্ষের মানুষ কাজ হারাচ্ছে এইরকম একটা পরিস্থিতি আর সেই পরিস্থিতির কাজের টাকাও তারা বন্ধ রেখেছে। এর বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য পথে নেমেছে। পাশাপাশি মানিকচক ব্লকেও আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরাও পক্ষে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ এবং আইএনটিটিইউসি সবাই মিলে আমরা মোদী সরকারের বিরুদ্ধে যেভাবে বাংলাকে বঞ্চিত করছে 100 দিনের কাজে সাধারণ মানুষকে বঞ্চিত করছে, ওরা ভেবেছে যারা ভোট দেয়নি তাদেরকে ভাতে মেরে দেবে। এই ভাতে মেরে দেওয়ার পরিকল্পনায় 6 মাস ধরে যে 100 দিনের কাজের টাকা তারা বঞ্চিত রেখেছে এবং সাধারণ মানুষ সেখান থেকে বঞ্চিত হয়েছে। এই কোভিডের পরে মানুষ একটু ঘুরে দাঁড়াবার মতো একটা রাস্তা পেয়েছিল এবং জনদরদী প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে সুবিধা পাচ্ছে সেখান থেকে এই 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়াতে আমরা অনেকেই সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষগুলো বিভ্রান্ত আছে। আর যেভাবে দ্রব্যমূল্যর দাম দিনের পর দিন বাড়ছে, এরা মানুষের জন্য এসছে সরকারটা নাকি কোটিপতি মানুষের জন্য এসছে? তো সে সাধারণ মানুষকে নিয়ে আমরা মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস পরিবার এখান থেকে বার্তা দিতে চেয়েছি যে মোদী সরকার আপনারা হুঁশিয়ার, আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করতে শুরু করুন আর বাংলাকে যেভাবে বঞ্চিত করছেন বাংলায় আবার আপনাদেরকে পথ দেখাবে সারা ভারতবর্ষে আর আগামী দিনে আপনাদেরকে বিরোধী সিটে বসিয়ে তারপরে দেখানো হবে। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্যে আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।